নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি রয়েছি শুভ, এখন পৌঁছে গেছি বেলঘরিয়াতে। এই একই করোনা পরিস্থিতি এবং তার মধ্যে গ্রীষ্মকালীন রক্ত সংকট। এই রক্ত সংকট মেটাতে স্টার ক্লাবের এই একটা অসামান্য উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রেম মিলন এবং বেলঘরিয়া পুলিশের উদ্যোগ তো মহতি উদ্যোগ, কারণ রক্ত আমাদের কাছে এর থেকে পবিত্র জিনিস আর হতে পারে না। মানুষের যদি রক্তই না থাকে গায়ে, তাই সে তো মানুষই থাকবে না। তো সেই কারণে তাদের এই উদ্যোগকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি, এবং আমাদের টেক্সমাকো ওয়ান স্টার ক্লাবকে, যে তারা শুধু রক্তদান নয়, তারা মাঝে মাঝে সারা বছর অনেক সামাজিক কাজ করে। তো এই সামাজিক কাজ করার জন্যই ক্লাবের যে কর্ম, ক্লাবের যে কাজ, সেটা বারবার প্রমাণ করেছে যে ক্লাব হচ্ছে মানুষের জন্যই, ক্লাব হচ্ছে সকলের জন্যই। তাই আমি এই রক্তদান উৎসবে এসে আমি খুব খুশি, এবং যারা রক্তদাতা যারা এসছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই যে এই আবহাওয়াতে তারা এসে রক্ত দিচ্ছেন। এটা হচ্ছে কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার। করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখনও অনেক মানুষ সচেতন না। এনাদের জন্য কী বলবেন আপনি? সেটা একটু আগে বললাম, যেমন নয় যে করোনা যে সংক্রামক অনেক কমে নেমে গেছে, এমন কিছু ভাবার কথা নেই যে নেমে যখন গেছে আর কি আমাকে আর কিছু মানতে হবে, সেটা নয়। আমাদের সম্পূর্ণটাই করোনা বিধিটাকে মেনে চলতে হবে, কারণ বাড়তে বেশি সময় লাগে না, কমতে অনেক সময় লাগে। সেটা আমি আজকে একটু বক্তব্য রাখার সময় সকলকে বললাম, যারা মাস্ক ইউজ করছেন না বা মাস্ক ইউজ না করলেও চলবে তাদেরকে অনুরোধ করলাম মাস্ক ইউজ করুন, স্যানিটাইজ ব্যবহার করুন, ইত্যাদি ইত্যাদি সেটা বললাম। এটা হচ্ছে তো মানুষের তার নিজের ব্যাপার, তবে আমার মনে হয় এখন সবাই এই বিধি নিষেধ সব মানছে, কিছু মানুষ ভুল করছে কিন্তু তারা ঠিক হয়ে যাবে। স্যার, অনেক মানুষেরই আছেন যে মনে করছেন যে ভ্যাকসিন নিয়েছে আর করোনা হবে না, এরকম অনেক মানুষের মধ্যে শোনা যাচ্ছে এবং অনেক মানুষে বলছেন, তাদের জন্য কী বলবেন? আমি বলবো, সেটা আমার মনে হয় যারা আমাদের এই ভ্যাকসিন নিয়ে, করোনা নিয়ে যেসব বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কথাটা শোনাটাই হচ্ছে দরকার। আমি কি ভাবলাম, আপনি কি ভাবলাম, এটা মনে হয় ঠিক নয়। যারা বিশেষজ্ঞ তারা যে নির্দেশ দিচ্ছেন, যেটা আমাদের কাছে পৌঁছেছেন, সেটা যেন করা হয়। এর মধ্যে চল্লিশটা রক্তদান হয়ে গেছে আর চলছে, এটা সবচেয়ে ভালো লোকের জন্য। ল্যান্ডগুলো শিখতে হবে যে কার্ডগুলো এলাকায় থাকলে এলাকার লোকরা উপকৃত হবে, তাই আমার ভালো। এই এলাকা শ্রমিক অধ্যুষিত, পিছিয়ে পড়া মানুষ থাকে না, আপনারা দেখছেন অনেক বস্তি আছে, টেক্সট্যাক্ট শ্রমিক থাকে না, আমার অন্য লোকরাও থাকে, বাঙালি থাকে, হিন্দিভাষী লোক থাকে। আমাদের পক্ষে জরুরি হচ্ছে সবাইকে সঙ্গে দিয়ে এলাকাকে এগিয়ে। করোনা থার্ড লেয়ার আছে, এর জন্য আপনি সব মানুষ কি বলতে পারেন? করোনা যে থার্ড লেয়ার আছে তার জন্য মানুষ লেহের মানে হয়ে আমি বলবো সবাইকে সাবধানে থাকি। এখনও এসে আমি বলবো না, তবে আমি আমরা তো দাবি করছি কেন্দ্রের কাছে যাতে আরও ভ্যাকসিন পাওয়া যায়, ভ্যাকসিন দেওয়া ছাড়া কোনো উপায় ইয়ং জেনারেশনকে কী বলতে পারেন? ব্ল্যাক জেনারেশন অনেক ছেলে আছে, ব্ল্যাকটা এখন ভয় পায় না, না কেউ ভয় পায় না, কেউ যায় সেটা সবাই জেনে গেছে যে
আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।